একাধিক মামলায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি এবং নির্বাচনী সমাবেশে সরকারের একশো ধারা ও অন্যান্য কৌশলের মুখে চাপে থাকা ইমরান খান এবার সমাবেশের ঘোষণা দিয়েছেন আগামী উনিশে মার্চ রোববার নিজ শহর লাহোরের মিনার ই পাকিস্তানে একটি ঐতিহাসিক জনসমাবেশ করার ঘোষণা দিয়েছেন সাবেকে প্রধানমন্ত্রী সোমবার লাহোরে তার বুলেট প্রুফ গাড়ির ভেতর থেকে নির্বাচনী সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়ার ভাষণে এ ঘোষণা দেন পাকিস্তান তেহরিক ই ইনসাফ তথা পিটিআই চেয়ারম্যান ইমরান খান চলমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এ সমাবেশ করবে দলটি নিরাপত্তা ও গ্রেফতারের হুমকি সত্ত্বেও এদিন পাঞ্জাবের নির্বাচনী সমাবেশ করে পাকিস্তান তেহরিকি ইনসাফ সমাবেশে ভাষণ দিতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী বলেন আমি রোববার দুপুর দুইটায় মিনার ই পাকিস্তানে একটি জলসা করব আমাদের সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে একই দিন ইসলামাবাদের একটি দায়রা নারী বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় ইমরান খানের জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে আগামী মার্চের মধ্যে পিটিআই চেয়ারম্যানকে গ্রেফতার করে আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত নির্দেশ পাওয়ার পরই ইসলামাবাদ পুলিশ লাহোরে গেছে ইমরান খানকে গ্রেফতার করার জন্য যদিও এর আগে সম্প্রতি তোষাখানা মামলায় হাজির না হয় জারি করা গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন করতে গিয়ে খালি হাতে ফিরে আসে পুলিশ এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের চেয়ারম্যান ইমরান খান দলটির সমর্থকদের বাড়ি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন এমন সময় তিনি এই আহ্বান জানালেন যখন পুলিশ লাহোরে তার বাড়ির জামান পার্ক ঘিরে রেখেছে তাকে গ্রেফতারের জন্য একই সঙ্গে পিটিআই সমর্থকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে টুইটারে প্রকাশিত একটি ভিডিও বার্তায় ইমরান খান বলেছেন পুলিশ তাকে গ্রেফতারের জন্য এসেছে তিনি বলেন তারা মনে করছে আমাকে গ্রেফতারের পর দেশ ঘুমিয়ে পড়বে তাদেরকে আপনাদের ভুল প্রমাণ করতে হবে পিটিআই চেয়ারম্যান বলেছেন নিজেদের সত্যিকার মুক্তির জন্য সবার উচিত বাড়ির বাইরে আসা তিনি বলেন যদি আমার কিছু ঘটে এবং আমাকে জেলে পাঠানো হয় কিংবা আমাকে হত্যা করা হয় আপনাদের প্রমাণ করতে হবে ইমরান খানকে ছাড়াও আপনারা লড়াই চালিয়ে যাবেন এবং চোরদেরও দেশের জন্য সিদ্ধান্ত নেওয়া ব্যক্তির দাসত্ব মেনে নেবেন না পিটিআই দলের আরেক নেতা ফওয়দ চৌধুরী ও সমর্থকদের রাস্তায় জড়ো আহ্বান জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন কর্মকর্তারা আদালতের নির্দেশ অনুসারে ইমরান খানকে গ্রেফতার করবে এবং তাকে আদালতে হাজির করবে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর দুইটার পর সাজোয়া যান নিয়ে পুলিশ জামান পার্কের সামনে উপস্থিত হয় ইমরান খানকে গ্রেফতারের জন্য পুলিশ হাজির হলেও এই বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থেকেছেন ডিআইজি শাহাজেদ বুখারি পুলিশ হাজির হওয়ার এক ঘন্টা পর বাড়ি ফিরে জড়ো হওয়া সমর্থক সমর্থকদের ছত্রভঙ্গ করতে জল কামান নিক্ষেপ করা হয় ইমরান খানের সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে সংঘর্ষ চলাকালে ডিআইজি বুখারি আহত হয়েছেন সন্ধ্যার দিকে জামান পার্কের আশেপাশে বিপুল সংখ্যক রেঞ্জার সদস্য মোতায়েন করা হয়েছে দশ দিনের ভেতরে দ্বিতীয়বার পুলিশ ইমরান খানকে গ্রেফতারে জামান পার্কে উপস্থিত হলো